প্রায় কোটি টাকার মাদক উদ্ধার সোনামুড়া থানাধীন রাঙামাটিয়া ভোলামুড়া এলাকায়। গ্রেফতারের খবর নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, এসকফ এবং ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ, বিএসএফ, সিআরপিএফ এবং টিএসআর যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী। সোমবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত টানা 3 ঘন্টা অভিযান চলে সোনামুড়া থানাধীন রাঙামাটি এলাকার 4টি স্থানে। সেখানে অভিযানে নেমে মিরু মৈশান এবং ফরিদ মৈশানের বাড়ির 2টি স্থান থেকে প্রায় 450 কেজি শুকনো গাঁজার ড্রাম উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারী দল। ওই এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে প্রায় 16,000 ইয়াবা, 200 গ্রাম হেরোইন এবং এসকাপ, 474 বোতল উদ্ধার করে যৌথ বাহিনী। সকালবেলা একটা গোপন খবরের ভিত্তিতে আর কি সকাল 6টার থেকে দুপুর 11টা অবধি একটা অভিযান আমরা চালাই রাঙামাটিয়া ভোলামুড়াতে। ওখানে টোটাল 4টা বাড়িতে আমাদের রেড হয়েছে আর কি। 4টা বাড়ির মধ্যে 2টা বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে পেরেছি, প্রায় 450 কেজির মতো, আর কিছু ইয়াবা ট্যাবলেট, 16,000 ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার ভাইলস 200টা, এসকপ, এগুলি আমরা এবার একটা জঙ্গল থেকে পেয়েছি আর কি, যেখানে কোনো লোক পাওয়া যায়নি সেগুলি অনেক পাওয়া যায়নি, তো এগুলি আমরা আনক্লেম প্রপার্টি হিসেবে সিজ করছি। বাকি যাদের বাড়িতে গাঁজা পাওয়া গেছে তাদের ইনস্টা আমরা কেস নিচ্ছি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।